ইন্সপেক্টর রুদ্রসেন, আপনার কালকের কীর্তিটা পুলিশ ডিপার্টমেন্ট এবং সরকারকে বিপদে ফেলে দিয়েছে। সারা পুলিশ ডিপার্টমেন্টের মাথা আপনি হেড করে দিয়েছেন। মিডিয়া পুলিশকে বলছে রেজিস্টার্ড মার্ডারার। এই দেখুন, এই কাগজে দেখুন, এই কাগজে পণ্ডিত অজয় সিনহা সরকারের কাছে জানতে চেয়েছে কি কারণে পুলিশ তার শিষ্যকে গুলি করে শেষ করেছে। আপনি স্বীকার করুন যে রাগে আপনার মাথা ঠিক ছিল না, তাই ভুল বশত বন্দুক থেকে গুলি বেরিয়ে ওর বুকে লেগেছে। মাথাটা আমার ঠিকই ছিল স্যার, আর বন্দুক থেকে গুলিটা বেরোয়নি, আমি নিজেকে বাঁচাতে ওকে গুলি করেছিলাম। আমাদের এত বোকা ভাববার কোনো কারণ নেই ইন্সপেক্টর রুদ্রসেন। সব গুলি তারপরে খালি করে দেয় না। পুলিশের নিয়ম কানুন নিশ্চয়ই আপনার কাছে অজানা নয় মিস্টার রুদ্রসেন। আপনি নিশ্চয়ই জানেন যে হামলাকারীদের প্রথমে ওয়ার্নিং দিতে হয়, তারপর শূন্যে গুলি ছুটতে হয়, তারপর পায়ে। তাছাড়া আপনি তো আমাদের কন্ট্রোল রুমে ইনফর্ম করতে পারতেন যে আপনার জীবন বিপন্ন, আপনাকে বাঁচাতে হবে। বিরাট ভুল হয়ে গেছে। যখন মুন্না আমার দিকে বন্দুকটা উঠিয়েছিল, তখন ওকে আমার একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল। এই বেটা, এই একদম গুলি চালাবি না। তা না হলে কন্ট্রোল রুমে একটা ফোন করা উচিত ছিল যে স্যার আমার জীবন বিপন্ন, জলদি জলদি আপনি ফোর্স পাঠান। আর তা না হলে ওই প্যাঁচার বাদুড় ওড়ানোর জন্য হাওয়াতে আমাকে গুলি করা উচিত ছিল, এই ঢাপাক ঢাপাক ঢাপাক। আর ততক্ষণে মুন্না ঘোড়াটা টিপে দিয়ে আমার শ্মশানের টিকিটটা কেটে দিত, আর আপনারা আমাকে শ্মশানে নিয়ে গিয়ে বন্দুকের সালামি দিতেন আর হাফ ডে ছুটি কাটাতেন। একটা কথা বলে রাখি, এই মটকাটা গরম করবেন না, মটকাটা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে। শাট আপ, ভেবে চিন্তে কথা বলুন। এখানে কেউ আপনার ইয়ার দোস্ত নেই, সবাই আপনার সিনিয়র। আমার 14 পুরুষের ভাগ্য ভালো যে আপনাদের মতো কেউ আমার ইয়ার দোস্ত নেই। দিস ইজ ইনসাল্টিং স্যার। এরপরে যদি ইন্সপেক্টর রুদ্রসেনকে পুলিশ ডিপার্টমেন্টে রাখা হয়, তাহলে ডিপার্টমেন্টকে আরো বড় ক্ষতির জন্য তৈরি থাকতে হবে। ওকে সাসপেন্ড করে ওর এগেইনস্টে মার্ডার চার্জ আনলে তাহলে সবকিছু বজায় থাকবে স্যার। আপনারা আমার লবডঙ্কা করবেন। কুকুর আর বেড়াল ছাড়া মুন্নাকে মারতে আমাকে কেউ দেখেনি, আর ওরা কেউ কোর্টে এসে সাক্ষী দেবে না। আমি কুকুরকে বিস্কুট, বেড়ালকে দুধ আর ক্রিমিনালদের গুলি খাওয়াই, তাই তিনজনই আমার পায়ের কাছে পড়ে থাকে। ক্রিমিনালকে মারার জন্য যদি পুলিশের বিচার করতে বসে, তাহলে সেই রকম চাকরিকে থ্যাংক ইউ। এমনিতেই ইউনিফর্মটায় আমার একটু খেঁচকাই আছে, ওটাকে কেচে শ্রদ্ধাবরে রেখে দিয়েছি, কাউকে পাঠিয়ে আনিয়ে নেবেন। আর একবার মনে করিয়ে দিই, মটকা গরম করবেন না, এই মটকা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে।